বন্যপ্রাণ বা প্রকৃতি ভালোবাসেন, তবে এই শীতে ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে সাঁতরাগাছি ঝিলে। ঠিক শীত পড়তে না পড়তেই নানান রকমের পরিযায়ী হাঁস এবং পরিযায়ী পাখি এসে উপস্থিত হয় সাঁতরাগাছির বিশাল এই ঝিলে। সারাদিন ধরে হাঁসেরা শীষ দিতে দিতে ঝিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়ায়। ঝিলের আশপাশে যে রাস্তা রয়েছে সেখান থেকে এই হাঁসেদের কার্যকলাপ দেখতে দারুণ লাগে। সাঁতরাগাছি স্টেশনের ঠিক পাশেই এই ঝিলের অবস্থান, তাই খুব সহজেই এখানে পৌঁছানো যায়। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পাশে এক বিশাল ঝিল। ঝিলের বেশিরভাগটাই কচুরিপানায় ঢাকা, কিন্তু প্রতি বছরই বন দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থারা এই কচুরিপানা সরিয়ে সরিয়ে ছোট ছোট দ্বীপ তৈরি করে এই ঝিলের মধ্যে। কচুরিপানা দিয়েই তৈরি করা হয় এই ছোট ছোট দ্বীপগুলো। এখানেই প্রতি বছর শীত পড়তে না পড়তেই উপস্থিত হয় হাজার হাজার পরিযায়ী হাঁস। নভেম্বর মাস নাগাদ এখানে তারা উপস্থিত হয়। এখানেই তারা ডিম পাড়ে, বংশবৃদ্ধি করে এবং ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আবার তারা সকলে মিলে উড়ে যায়। এখানে যে হাঁসটি বেশি সংখ্যায় আসে সেটি সরাল বা লেসার হুইসলিং ডাক। এখানে কিছু রেসিডেন্ট বা স্থানীয় পাখিও রয়েছে, যেমন কমন মুর হেন। এই পাখিটির ঠোঁটের উপর অংশ লাল, তাই মনে হয় যেন সিঁদুর পড়ে রয়েছে। জলের ওপর দুলে দুলে খাবার সংগ্রহ করে আবার কচুরিপানায় উঠে পড়ে। সরাল ছাড়াও এখানে আসে বালিহাঁস বা কটন পিগমিগুস, নর্দার্ন পিনটেল বা গ্যাডওয়াল হাঁসটি এখানে অল্প সংখ্যক আসে। এছাড়াও কিছু অন্য প্রজাতির হাঁস, যেমন ফেরুজিনাস পোচার্ড, ফালভাস হুইসলিং ডাক, ইউরেশিয়ান উইজিয়ান, এদেরও মাঝে মধ্যে দেখা মেলে। এক একটা দ্বীপের ওপর তারা দল ভেদে বসে থাকে, আবার মাঝে মধ্যে জলে নেবে একটু সাঁতরে নেয়। আরও একটা কমন মুর হেন চোখে পড়ল। সে জলের মধ্যে থেকে কিছু একটা খাদ্য সংগ্রহ করছে। একসাথে এদের জলের ওপর ভেসে বেড়াতে দেখতে বেশ ভালো লাগে। এই হাঁসগুলো যখন উড়ে এসে ল্যান্ডিং করে সেটিও বেশ দেখবার মতো লাগে। একদল হাঁস আকাশে উড়ান লাগিয়েছে, তারা ঝিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়াচ্ছে। এই হাঁসের দল শীষ দিতে দিতে উড়ান ভরে বলে এদের নাম লেসার হুইসলিং ডাক। পাশেই স্টেশন হওয়ায় ট্রেনের হর্ন এবং হাঁসের শীষ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের যে কোনো ট্রেনে চেপেই সাঁতরাগাছি অনায়াসেই চলে আসা যায়। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে যে সকল বাস যায় সবই সাঁতরাগাছি স্টেশনের পাশ দিয়ে যায়। মুরহেনটি জল থেকে উঠে পড়েছে কচুরিপানার ওপরে। ঝিলের বিভিন্ন অংশে হাঁসের দল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই রাস্তাটি ঝিলটিকে চারিদিকে প্রদক্ষিণ করছে। পূর্বস্থলী বা মঙ্গলাজুরিতে যেমনি নৌকায় চেপে হাঁস দেখতে হয়, এখানে কিন্তু পথে দাঁড়িয়েই হাঁসের দেখা পাওয়া যায়। এই হাঁসের দল যেমনি একদম কাছে একটি শুকনো কচুরিপানার ঢিবির ওপর বসে রয়েছে।
কি সুন্দর সঙ্গবদ্ধ হয়ে সাঁতরে বেড়াচ্ছে এরা। এখান থেকে অনেকগুলো দ্বীপ একসাথে দেখা যাচ্ছে। হাঁসের দল প্রতিটা দ্বীপেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সদাব্যস্ত হাঁসেরা এক দ্বীপ থেকে উড়ে গিয়ে হয় জলে বসছে, নয় অন্য দ্বীপে গিয়ে বসছে। এখানে প্রচুর ফটোগ্রাফার উপস্থিত হয় হাঁসেদের ছবি তোলার জন্য। মাঝে মধ্যে এর আশপাশে ক্যাম্পও বসে মানুষজনকে পাখি চেনাবার জন্য। একটি ব্রাউন স্ট্রাইক বা কাজল পাখি এসে বসেছে ঝিলের ধারে একটি গাছের ডালের উপর। এটিও পরিযায়ী পাখি। এর চোখের আশপাশে যেন কাজল টানা রয়েছে। কি সুন্দর একটি প্রজাপতি! একেবারে শহরের মধ্যে বসতির মধ্যে অবস্থিত এই ঝিলে প্রতি বছর হাঁসের দল ঠিক শীতকালে এসে উপস্থিত হয়। এরা যাতে আরও বহু বছর এখানে আসে সেটাই আমাদের নিশ্চিত করতে হবে।